গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, 9টি কেন্দ্র বন্ধ ঘোষণা। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে মত পর্যবেক্ষকদের। এজেন্ট বের করে দেয়া সহ নানা অভিযোগ বিএনপি মেয়র প্রার্থীর, ব্যর্থতা ঢাকতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বললেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী। কুমিল্লায় নাশকতার মামলায় বেগম জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগে বহাল, শিগগিরই মুক্তির আশা বিএনপির, সম্ভাবনা দেখছে না রাষ্ট্রপক্ষ। চট্টগ্রামে দীর্ঘদিন ঝুলে আছে মাদক আইনে করা অন্তত 25,000 মামলা, চার্জশিট ও শুনানির দীর্ঘসূত্রতায় কারাগারে বাড়ছে বন্দীদের ভিড়। এবং রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ধারাবাহিকভাবে কমছে ভূগর্ভস্থ পানির স্তর, অনিয়ন্ত্রিত পানি উত্তোলনকে দায়ী করছেন গবেষকরা, বিপর্যয়ের শঙ্কা। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্ন এবং আমি ইমদাদুল হক। শুরুতেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ইতোমধ্যে 2টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন 1,267 ভোট এবং বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন 511 ভোট। ভোট গণনা শেষে বাকি 423টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন প্রিজাইডিং কর্মকর্তারা। ভোট গ্রহণ শেষে বিকেল 4:30 শুরু হয় ভোট গণনা। গাজীপুর সিটিতে দ্বিতীয়বারের দলীয় প্রতীকের নির্বাচনে 425টি কেন্দ্রের মধ্যে মাত্র 6টিতে ইভিএম ব্যবহার হয়েছে। এদিকে কেন্দ্রের বাইরে অবস্থান করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। এর আগে সকাল 8টা থেকে শুরু হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট হওয়ায় খুশি ভোটাররা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোট কেন্দ্র ও এর আশেপাশের এলাকায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে বিএনপির মেয়র প্রার্থী এজেন্টদের বের করে দেয়া সহ নানা অভিযোগ করলেও এসব অভিযোগকে ভিত্তিহীন ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে দাবি করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে আসেন ভোটাররা। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। তরুণদের পাশাপাশি ভোট দিতে আসেন বৃদ্ধরাও। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। আশা করি এই ভোটের মাধ্যমে যেন আমাদের শহরের মানে আমাদের আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়। ঈদ আসলে যেরকম আনন্দ নির্বাচন আসলে সেরকম আনন্দ। সঠিক একজন প্রার্থী যোগ্যতা নির্বাচন করব, তিনি জনপ্রতিনিধি জনগণের জন্য কাজ করবেন। পরিবেশটা ভালো, কোনো রকম সমস্যা হয় নাই। 6টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট দেন নগরবাসী। এ পদ্ধতিতে খুব সহজে ভোট দিতে পেরে সন্তুষ্ট তারা। ইভিএম এ ভোট দেওয়া খুবই সহজ। বাসায় অনেক মনে করেছিলাম যে অনেক কঠিন হবে, কিন্তু এখন এসে দেখলাম অনেক সহজ। এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। সকাল 8:15 নগরীর বশিরুদ্দিন উদয়ন একাডেমিক স্কুল কেন্দ্রে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। পরে এক সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ করেন তিনি। এজেন্টদের গ্রেফতার, দায়িত্বপূর্ণ নেতাদেরকে গ্রেফতার, হুমকি ইত্যাদির মাধ্যমে শুরু করেছে। 425টি কেন্দ্রের মধ্যে মনে হয় 400 কেন্দ্রেই তারা, 400 হয়তো বেশি হবে, তারা সিম মেরেছে। সকাল 9:15 নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। বিএনপিরা তারা নিজেরা তাদের এজেন্ট না দিয়ে তারা অনেক সময় সব মিথ্যাচারণ শুরু করেছে। তারা এই ভোটটার মধ্যে তারা এটাই চাচ্ছে কিভাবে সরকারকে এবং আওয়ামী লীগকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং নির্বাচন কমিশনকে একটি প্রশ্নবিদ্ধ করতে চায়। এদিকে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। এ পর্যন্ত
সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার এবং আমাদের যারা ফিল্ডে অবজারভার সহকারী রিটার্নিং অফিসার আছে সবার তথ্য অনুযায়ী আমরা এ পর্যন্ত সাতটা বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করে 29 প্লাটুন বিজিবি। নির্বাচন কালীন সময়ের জন্য যে ডিউটি, যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার, যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে, কোথাও কোনো প্রকার গোলযোগের খবরও পাওয়া যায়নি, গোলযোগের কোনো চিহ্ন আমরা দেখিনি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 7 জন, কাউন্সিলর পদে 256 জন ও সংরক্ষিত নারী আসনে 84 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 425টির মধ্যে 337টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র বিশেষ নজরদারিতে রাখা হয়। সময় সংবাদ গাজীপুর। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে অনিক হত্যা মামলায় 4 জন গ্রেফতার, হত্যাকাণ্ডের পরই কলকাতায় পালিয়ে যায় মূল অভিযুক্ত তুষার, জানালো পুলিশ। দর্শক, এখন থাকছে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজন। ভোটের সময় সঞ্চালনায় থাকছেন বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ, তার সঙ্গে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ এবং রাজনৈতিক পর্যবেক্ষক খন্দকার সাখাওয়াত আলী। তারা কথা বলবেন গাজীপুর সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। চলে যাচ্ছি গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বার্তা প্রধান তুষার আব্দুল্লার কাছে। আমরা আবারও গাজীপুরে ফিরলাম ভোটের সময়ে। আমরা যখন ফিরলাম ততক্ষণে নির্বাচন কমিশন সচিবালয়ের যে সচিব তার একটা বক্তব্য আমরা জানতে পেরেছি। তিনি বলেছেন যে 9টি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে, বাকি যে ভোট কেন্দ্রগুলো ছিল সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এই যে ভোট গ্রহণ বা নির্বাচন সেখানে কোনো অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি, এটা তিনি বলেছেন। এই বিষয়ে যদি আপনারা কোনো মন্তব্য করতে চান করতে পারেন, তারপর আমরা যে আলোচনা ছিলাম সেই সূত্রে এগিয়ে যাব। আপাতত যে দৃষ্টিতে যেটা দেখা গেছে সারফেসে, তাতে তো বড় ধরনের কোনো সমস্যা দেখা হয়নি, বিশেষ করে যে কেন্দ্রে ভায়োলেন্স কোনো কোনো ক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে, এটা হয়েছে, কিন্তু এগুলো খুব ব্যাপক আকারে দেখা যায়নি। সুতরাং সেই দিক থেকে ঠিক আছে, কিন্তু এগুলো কেন্দ্র ওয়ারি এগুলোর কোনো বিশ্লেষণ নাই বা এগুলোর কোনো আমরা জানি না। ইলেকশন ওয়ার্কিং গ্রুপ, তারা তো 100 মতো সেন্টার অবজার্ভ করার কথা, তারা সেই 100 সেন্টার থেকে কী ফলাফল নিয়ে আসে সেটা দেখার বিষয় আছে। মিডিয়ার মধ্যে সামগ্রিকভাবে মিডিয়ার যেসব কোনো ধারণ করেছেন কিনা সেটা আমরা জানি না। তবে সব মিলিয়ে আমাদের দেশের স্ট্যান্ডার্ডে যে নির্বাচন হয়, নির্বাচনের দিনটা এটা ছিল ভালো ছিল। এখন নির্বাচনের দিনের অবস্থাটা শুধু নির্বাচন না, নির্বাচনের আগে অনেক রকমের কলাকৌশল প্রয়োগ করা হয়, সেই সব কারণে নির্বাচনে প্রভাব ফেলে, সেই সব বিষয় হয়তো এখানে আসবে না। আপাতত যেইভাবে নির্বাচন ম্যানেজমেন্টটা হয়েছে, আইন শৃঙ্খলার দিক থেকে বলা যায় যে এটা আইন শৃঙ্খলার কোনো ধরনের ব্যর্থই ঘটেনি বা কেন্দ্রে কোনো রকমের গোলযোগ হয়নি। এজেন্ট ছিল না, অনেক ক্ষেত্রেই বিএনপির এজেন্ট ছিল না। এখন বিএনপির এজেন্টকে বাধা দেওয়া হয়েছে আসতে, নাকি তারা এসে বাধাপ্রাপ্ত হয়ে চলে গেছে, নাকি তারা আসেনি নেই, এটার কোনো কিন্তু নির্ভরযোগ্য তথ্য নাই। এজেন্ট ছিল না সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এটার নিশ্চয়ই বিভিন্ন রকমের কারণ আছে। একটা কারণ হচ্ছে যদি এজেন্টরা তো এটা কোনো চাকরি না, এক। দ্বিতীয় কথা হচ্ছে এজেন্ট হয়ে ওখানে বসা, এটার মধ্যে যতটুকু রিস্ক ইনভলভ আছে সেই রিস্কের তুলনায় ডাল তালোয়ার না নিধিরাম সর্দার ওখানে গিয়ে কালার্ড হয়ে সে একটা বিপদে পড়বে কিনা, এইসব সংখ্যা থেকে কিন্তু যায়নি। নর্দে যে তাকে কেউ হয়তো বাধা দেয়নি, কিন্তু উনি ফিল করছেন মনে মনে যে আমার ভবিষ্যতে অসুবিধা হতে পারে। আমি মনে করি যে এরকমের একটা সিচুয়েশন বিরাজ করেছে, এটা বিরাজ করছে, এটা বাংলাদেশ এখানে নতুন না, গাজীপুরে নতুন ফ্যামিলি না, এটা একই জিনিসটা খুলনাতেও হয়েছে। যে এখন আমি ইলেকশনে এজেন্ট হব, এজেন্ট হয়ে আমি বসবো ওখানে, বসে আমি চ্যালেঞ্জ করব, কিন্তু তারপরে আমার কী হবে? কারণ দেশে তো এখন রাজনীতির মধ্যে একটা ভারসাম্য নেই, এটা একজন পলিটিক্যাল পার্টি অপোজিশন ওয়ার্কারকে প্রোটেকশন দেওয়ার কোনো বন্দোবস্ত ওই পার্টির মধ্যেও নেই, আইন শৃঙ্খলার মধ্যেও নেই। তাহলে এই অনিশ্চয়তার মধ্যে একজন লোক শুধু গিয়ে ওখানে শহীদ হয়ে যাবে না, এটা জিহাদের মাঠ না, শহীদ হওয়ার জন্য কেউ যাবে না, এটা বাস্তবতা নির্বাচন। এই নির্বাচনের ফলাফল কী হতে পারে এটা আমি বলবো না। গাজীপুরের কথা যদি বলি, এটা আরও বলার সময় এখনও আসেনি, এটা হয়তো
আর 2 ঘন্টা পরে বলা যাবে, এটা এক ধরনের জাহাঙ্গীর জোয়ার এসেছে এখানে, জাহাঙ্গীর জোয়ার। এই জোয়ারের মধ্যে কিন্তু জাহাঙ্গীরের যে নির্বাচনী প্রচারণা, নির্বাচন ব্যবস্থাপনা, সেটা কিন্তু এখন নতুন করে ইলেকশনের সময় হয়নি। উনি কিন্তু বহু আগে থেকে এখানে কাজ করছেন, কাজ করে যুব সমাজকে অর্গানাইজ করেছেন, সামাজিক কর্ম করেছেন, বিভিন্ন রকমভাবে নিজেকে উনি তুলে ধরেছেন এবং তার একটা গ্রহণযোগ্যতা বিভিন্ন রকমভাবে সবার কাছে না হলেও বড় একটা সেকশনের কাছে গাজীপুরের তার গ্রহণযোগ্যতা সে প্রতিষ্ঠা করতে পেরেছে এবং সেটাকে সে এখন পুঁজি করে এটা জোয়ার সৃষ্টি করেছে, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আমরা একটু আওয়ামী লীগ অফিসে, ওখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই গাজীপুর সিটি কমিশন নির্বাচন নিয়ে নিশ্চয়ই ওনার কোনো পর্যবেক্ষণ বা কোনো মন্তব্য, দলীয় কোনো মন্তব্য করবেন বা করছেন, সেখানে আমরা একটু শুনে আসি। এছাড়া অন্য কোনো ফ্যাক্টর এখানে কাজ করেনি, আমরা কথা রেখেছি, আমরা জাতিকে প্রমিস করেছি, আমাদের নেত্রী তিনি বারবার বলেছেন, আমার নির্বাচনে একদিন আগেও নেত্রীর যেটা পরিষ্কার বক্তব্য ছিল যে কোনো মূল্যে নির্বাচন নিরপেক্ষ করতে হবে, নির্বাচন ফ্রি ফেয়ার করতে হবে, আমাদের বা সরকারের যাতে কোনো বদনাম হয় সেজন্য সবাইকে, আমাদের দলকে, প্রশাসনকে, সবার কাছে নেত্রীর একটা মেসেজ ছিল যে আমি বদনাম নিতে পারবো না, ইলেকশনের রেজাল্ট যাই আমাদের বিপক্ষে গেল আমরা জনগণের রায় মাথা পেতে নেব, মেনে নেব, সে অঙ্গীকার আমরা পালন করেছি। দেখুন, বিএনপি সকাল থেকে শুরু করেছে, তাদের প্রার্থী বলে 10টি কেন্দ্রে এজেন্ট বের করেছে, আর নয়াপল্টনের অফিস থেকে বলে 100টি কেন্দ্র থেকে বের করে দেওয়া বলছে, এরপরে তারা এক একজন এক এক কথা বলছে, কিন্তু বাস্তবে তাদের এই অভিযোগের ভিত্তি একেবারেই নেই, এটা তারা প্রমাণ করতে পারেনি এবং প্রমাণ করা সম্ভব নয়। বাংলাদেশে এত বড় একটা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, কোন সংঘাত হলো না, কোন ভায়োলেন্স হলো না, এরকম একটা এর চেয়ে ভালো নির্বাচন আমাদের এখানে কি, এর চেয়ে ভালো নির্বাচন সম্ভব? তারপরও এই নির্বাচনের পরিবেশ নিয়ে আমার মনে হচ্ছে যে বিরোধী দল এখানে বিএনপি, আমরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য শুনছিলাম, কিন্তু ওই নির্বাচন কমিশন সচিবালয় সচিবের বক্তব্যের প্রেক্ষিতে স্যার তার মন্তব্য দিচ্ছিলেন, আপনি যদি সেখানে যোগ করেন। তোফাল ভাইয়ের কথার সঙ্গে যদি ধারাবাহিকভাবে কথাটা বলি, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টের এজেন্ডাতে আনা দরকার। সেটা হচ্ছে যে উনি এজেন্টের ইস্যুসটা আনলেন, আপনি আমি যখন হাঁটছিলাম তখন আরেকটা বিষয় আমি বলেছি, সেটা হচ্ছে ভিজিবিলিটির জায়গা থেকে কেন্দ্রের বাইরেও বিএনপির ভিজিবিলিটি চোখে পড়েনি, উল্লেখযোগ্যভাবে চোখে পড়েনি, যেটা কমিশনার যেটা কাউন্সিলরদের ছিল, আওয়ামী লীগের উপস্থিত ছিল, এল এর উপস্থিতি ছিল, তো বাইরেও কিন্তু সেই ধরনের ভিজিবিলিটি যে ইলেকটোরালদের হেল্প করা, ভোটের নাম্বারটি খুঁজে দেওয়া, সেই জায়গায়ও কিন্তু খুব বেশি দেওয়া হয়নি। মানে ক্যাম্প থাকে, যে ক্যাম্প যেটা মানে কেন্দ্র কেন্দ্র সহায়তা ক্যাম্প, ক্যাম্পগুলো থাকে, সহায়তা ক্যাম্প, এই জায়গাটা আমার কাছে মনে হয় প্রোঅ্যাক্টিভ পলিটিক্সের জায়গা থেকে এই জায়গাগুলো কিন্তু কেউ করে দেবে না, এটাকে করে নিতে হবে। ঝুঁকির জায়গায় যেটা তোফাল ভাই তুলেছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিছু সংবাদকর্মীদের, যেহেতু আমি গবেষক
এবং সমাজ বিজ্ঞানের ছাত্র, আমি কোয়ালিটেটিভ পার্সপেক্টিভ থেকে, সংখ্যাতাত্ত্বিকভাবে কথা বলতে চাই না, কোয়ালিটেটিভ পার্সপেক্টিভ থেকে বিষয়ে কিছু পয়েন্ট আকারে কথা বলতে চাই। যারা ইলেকশন রিপোর্ট করেছেন আপনাদের চ্যানেল ছাড়া অন্যদেরও, কিছুটা পরিচয়ের সূত্রে এগিয়ে এসে কথা বলেছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলেছি, এদের কিছু অবজারভেশনকে আমি সামারি করছি। সেটা হচ্ছে একটা, যে তাদের চোখে পড়েছে বিগত দিনের অভিজ্ঞতার জায়গা থেকে পার্সেন্টেজটা লোকাল গভর্নমেন্টের বিচারে কম, যেটা আমরা আগেও বলেছি। সেকেন্ড যেটা হচ্ছে, এক ধরনের সোশ্যাল টেনশন পলিটিক্যাল পার্টিগুলো তাদের কথার মধ্য দিয়ে তৈরি করেছে, যেগুলোর ব্যাগেজ সাধারণ ইলেকটোরালরা এবং কর্মীরাও তাদের ব্যক্তি নিরাপত্তার স্বার্থে কিন্তু নিতে রাজি হয়। কারণ কি? কারণ হচ্ছে, আমরা যদি গাজীপুরে স্পেসিফিক থাকি, আমাদের এল এর জেনারেল সেক্রেটারিও সেই কথাটি বললেন যে ইন্ডিকেটর হিসাবে দুটো, যে এখানে তো সহিংসতা হয়নি, সাধারণ মানুষকে বাধা দেওয়া হয়নি, ভোট দিতে পেরেছে, বাহ্যত যেটা আমাদের আলোচনায় আমাদের চোখে দেখা ওই জিনিসটি ঘটেছে। কিন্তু যেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে পলিটিক্যাল কালচারের বাইরে ইলেকটোরাল যারা থাকে তাদের ভেতরে কিন্তু তারা একটা প্রত্যাশা করে যে ওনারশিপের যে জায়গাটা অংশ, যে এই ভোটটা কতটা সে মূল্যবান হয়ে উঠবে তার, সেই জায়গায় কিন্তু চেঞ্জ এজেন্ট হিসেবে তার ভোটটা ইম্পর্টেন্ট, সেই জায়গায় কিন্তু একটা কিন্তু ভাটা পড়ছে। অর্থাৎ তার ভোটটা যে মূল্যবান, সেই জায়গায় সে কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়ে দিচ্ছে না, যে কারণে 60-এর উপরে কিন্তু লোকাল গভর্নমেন্টেই পড়ছে না। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রায় 85 দিন ক্যাম্পেইন চলেছে, এর মধ্যে কোর্টের একটা রায় ছিল, সহিংসতা হয়নি, এটা সত্য। কাউন্সিলরদের মধ্যে টেনশনের জায়গা থেকে কিছু সেন্টারে যেগুলো ঘটেছে সেগুলো কিন্তু নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে, সেটা একটা স্ট্যান্ড নিয়েছে। আবার সরকারের দিক থেকে এবং নির্বাচন কমিশনের দিক থেকেও পার্সেন্টেজ বাড়ানোর জন্যে ওই ধরনের টেনশনটা নাই, সেটাও কিন্তু একটা লক্ষ্য। এখানে আপনাদের দুজনের কাছে একটা বিষয় জানতে চাই, যে এই যে গাজীপুরের কথা আমরা বলছি, এখানে আমরা বলছি যে এটা শিল্প এলাকা, এখানে বাইরের অনেক মানুষ এসে এখানে শ্রমিক হিসেবে কাজ করছেন, এই গাজীপুরের প্রতি তাদের এক ধরনের যে নিজস্বতা, যে এই নগর তা, সেই বিষয়টা কিন্তু নাই। কারণ এখানে যে আমরা বলি ভাসমান, হ্যাঁ, নাগরিক বা ভাসমান বসবাসকারী, সেই জায়গা থেকেও কিন্তু একটা প্রভাব পড়ছে কিনা, যে গাজীপুরের উন্নয়ন, গাজীপুরের রাস্তাঘাট, গাজীপুরের যে পরিবেশগুলোর কথা আমরা বলছি, সেটা থেকে সে আজকে টঙ্গিতে আছে বা এই কোনাবাড়িতে আছে, কালকে কিন্তু সে অন্য শহরে চলে যেতে পারে। আমরা ওই গত আলোচনায় একটু আলোচনার মানে একটা থিওরিটিক্যাল বেজও তৈরি হয়েছিল, যে তিনটে ক্লাস এবং তিনটা বৈশিষ্ট্যতে, ভৌগোলিক বৈশিষ্ট্যতে ইলেকট্রালদের আমরা পাচ্ছি। একটা হচ্ছে যে ঢাকার সঙ্গে সম্পৃক্ত, একটু আরবান, আরেকটা হচ্ছে শিল্পাঞ্চলের কথা বললেন আপনি, আরেকটা হচ্ছে রুরাল। তো প্রায় 300,000-এর বেশি কিন্তু হচ্ছে টঙ্গী অঞ্চলটা। জি, তো নির্বাচনের রেজাল্ট পেলে এই ভোটিং বিহেভিয়ার্সটা আরো বেশি মানে আরো নিকটবর্তী বিশ্লেষণ দিয়ে। আজকে ছুটির দিনে এই শ্রমিকরা কি ভোট কেন্দ্রে গেলেন নাকি এটাকে প্রলম্বিত করেছেন, এটা কিন্তু আমরা জানি না। কারণ এখন তো তাদের শাসনে যেটা বললেন ওনারশিপ, যেটা এটা আমার শহর, আমার নগর, এই ওনারশিপ কিন্তু ওদের কাছে নাই। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিসের পলিটিক্যাল ইনভলভমেন্ট আসতো, কিন্তু যেভাবে আগে টঙ্গী অঞ্চল শিল্প অঞ্চল ছিল, ইউনিয়নাইজড শ্রমিক ছিল, ইউনিয়নাইজড শ্রমিক, ওটা কিন্তু এখন ইউনিয়নাইজড শ্রমিক কিন্তু এখন নাই, অসংগঠিত শ্রমিক এখন। তাতে করে ওই সংগঠনের কারণে, রাজনৈতিক কারণে যারা ভোট দিবে, এই আর্জটাও কিন্তু নাই। আর এখানে গার্মেন্টস শ্রমিকদের জন্য কোনো বড় ধরনের কোনো একটা প্রোগ্রাম কিন্তু সিটি কর্পোরেশনের আছে কিনা তারা কিন্তু ক্লিয়ার না। এবং এইসব কারণে শ্রমিক আগ্রহটা কেন থাকবে ভোট দিতে? দিতে পারে যে বাড়িওয়ালার বাড়িতে আছে, সেই বাড়িওয়ালা তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, যে মিলে তারা কাজ করেন সেই মিলের কারখানার মালিক তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, শ্রমিক নেতা কোনো ইনফ্লুয়েন্স করতে পারে, সেসব আছে। তারপরেও কিন্তু তাদের ভিতর থেকে আর্জ করে এভাবে কতটা আনা যায়, আমার কত তার কতটুকু স্বার্থ এখানে আছে ইলেকশনে, এটা সে ক্লিয়ার কিনা আমি জানি না। আমার মনে হয় তারা ক্লিয়ার। এখানে কিন্তু একটা বড় উন্নয়ন প্রশ্নও জড়িত। এখানে যেটা ডক্টর তোফাইল তুললেন, সেটা হচ্ছে টঙ্গী এক সময় ভারী শিল্পের অঞ্চল ছিল, যেখানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ ছিল।
কিন্তু এখন যে নতুন মানে নতুন যে ইন্ডাস্ট্রি জোন তৈরি হয়েছে সেটা কিন্তু গার্মেন্টস নির্ভর এবং সেখানে ট্রেড ইউনিয়নের একটা সীমিত সুযোগ আছে এবং শ্রমিকরাও খুব উৎসাহিত সে অর্থে নয়। এখানে খুব ইম্পর্টেন্ট একটা নাগরিক সুবিধার কথা বলা দরকার। এই শ্রমিকরা মজুরির জায়গা থেকে সবচেয়ে কম পান, কিন্তু সেখানে তাদের আবাসন এবং ইলেকট্রিসিটি পানি এই সমস্ত জায়গার জন্য হয়তো সবচেয়ে অ্যাফুলেস্ট ক্লাস যেটা এলিট গ্রুপসের যে খরচটা এই সমস্ত খাতে তার যে বেশি খরচ করতে হয় পার বর্গমিটারের বর্গফুটে। এবং আমরা একসময় গবেষণার জায়গা থেকে এই জিনিসটা দেখেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই সমস্ত জায়গাতে কিছু স্কোপ তৈরি করেছে, সেটা হচ্ছে 2% সুদে এই সমস্ত শ্রমিকদের জন্য ডরমেটরি করে দেওয়ার জন্য ঋণের সুবিধা রেখেছে। এই পরিকল্পনার এই যে মাইক্রো ম্যাক্রো মিক্সড করার যে ব্যাপারটা সেটা করা দরকার। তরুণ উদ্যোক্তা তরুণ রাজনৈতিক উদ্যোক্তা হিসাবে আমি বলবো, জাহাঙ্গীরিকরণের কথা যখন ডক্টর তোফাইল বললেন আমি একটু সাহস নিয়ে বলি, সে কিন্তু তার মতন করে একটা ভিশন তৈরি করেছেন এবং সেখানে আপনি দেখবেন যে বড় ধরনের আবাসন সমস্যা যেটা শ্রমিকদের সেটা উনি তার মতন করে উনি সমাধানের কথা বলেছেন এবং সেখানে এগুলোর ইউটিলাইজেশনের স্কোপের বিষয়টা উনি টেনেছেন। আরেকটা জিনিস এই সরকারের আমলে হয়েছে সেটা কিন্তু ইতিবাচক দিক। আপনি দেখবেন যে এই শ্রমিকদের একটা বড় অংশ বেতন পায় এখন ইনফরমালি, আগে তাদের ক্যাশ বহন করতে হতো যেটা তাদের সিকিউরিটি ইস্যুজে কিন্তু সমস্যা, বিশেষত নারী সদস্যদের। তো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেখানে সমস্যা কিছু আছে কিন্তু অনেকখানি সমাধান হওয়া গেছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট, বিকাশ, ইউ ক্যাশ, এম ক্যাশ, শিওর ক্যাশ এগুলোর মাধ্যমে তারা কিন্তু এখন তাদের বেতনটা পাচ্ছে। এই ধরনের মাইক্রো সলিউশনও কিন্তু দরকার পলিসি পার্সপেক্টিভ থেকে, কারণ এই শ্রমিক নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিরাপত্তাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি বিশেষত আপনাদের প্রোগ্রামে দেখছিলাম সংরক্ষিত আসনের ইস্যুজে মহিলা প্রার্থীদের আপনারা এনেছিলেন, সেখানে তাদের দিক থেকে আমি তিনটা এজেন্ডা বলতে চাই। নারী বান্ধব একটা শহর হওয়ার কথা গাজীপুর, কারণ এখানে একটা বড় অংশের নারী শ্রমিক আমাদের গার্মেন্টস, তারা যানজটটাকে খুব প্রধানতম একটা সমস্যা করেছেন, কারণ মিলে কাজ করে ইন্ডাস্ট্রিতে কাজ করে বাড়িতে ফেরার জন্য চৌরাস্তা তাদের জন্য একটা অসহনীয় ভোগান্তির জায়গা। আরেকটা হচ্ছে জলাবদ্ধতার কথা বলেছেন, কারণ এখানে কোনো পূর্ত ব্যবস্থা গড়ে ওঠেনি, কোনো নর্দমা ব্যবস্থা নাই সেটার কথা বলেছেন। আরেকটির কথা বলেছেন সেটা হচ্ছে নিরাপত্তা, সন্ত্রাসের কথা এবং মাদকের কথা। তো এই এজেন্ডাগুলো সত্যিকার অর্থে সামাজিক ইস্যুস যেগুলো সত্যিকার অর্থে সিটি কর্পোরেশন হ্যান্ডেল করার কথা। আমরা যদি বলি যে শ্রমিকদের কথা আপনি বললেন স্যার, আপনি এখানে যেহেতু নাগরিক সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, আমাদের যারা শ্রমিকের যে যাপিত জীবন যে আমরা দেখি সেখানে তারা কিন্তু পায়ে হেঁটে চলে সেই জায়গায়। এই গাজীপুরে আমরা আস্তে আস্তে কালকে দেখছিলাম যে পায়ে হাঁটার পথই তো নেই, নেই ফুটপাথ, নেই ফুটপাথ নেই। আপনার যে আবাসন এলাকাগুলো যদি দেখেন একটু বৃষ্টি হলে কিন্তু সবার ঘরে পানি ঢুকে যাচ্ছে। বিদ্যুতের পয়সা যেটা সকাল সাহেব বললেন, বিদ্যুতের যে বিল তারা কিন্তু নর্মাল বিল থেকে অনেক বেশি বিল দিচ্ছেন, গ্যাস প্রায় নাই, তাদেরকে রান্না করতে হয় যে সিলিন্ডার গ্যাসে রান্না করতে হয়, এরকম অনেক রকমের জিনিস আছে। এগুলো সিটি কর্পোরেশন এককভাবে এইসব সমস্যার সমাধান করতে পারবে আমি বিশ্বাস করি না। তবে একটা স্কোপ আছে, আমি এটা আরও দু একবার বলেছি, সিটি কর্পোরেশন যদি সঠিকভাবে জিনিসটা অনুধাবন করে, কারণ এই সিটিতে যে ইন্ডাস্ট্রিগুলো হোস্ট করা হয়েছে সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে স্মুথ করা, সবার জন্য লাইফ জীবনটাকে সহজ স্বচ্ছন্দ করার জন্য এটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, সিটি কর্পোরেশন এই মিলদের সাথে কারখানাগুলোর সাথে এক ধরনের পার্টনারশিপে এসে কিন্তু তাদের শ্রমিকদের কল্যাণের জন্য কিন্তু সিটি কর্পোরেশন এটা উদ্যোগটা নিতে পারে। সিটি কর্পোরেশন হবে চেঞ্জ এজেন্ট, এটার অর্থটা কিন্তু শিল্পপতিদের থেকেও আসতে পারে এবং আমাদের ব্যাংকিং খাত সেখানে যোগান দিতে তৈরি হতে পারে। সুতরাং এই যে ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, কারণ এইটার সম্ভাবনা এখানে প্রচুর, শ্রমিকদের কল্যাণের জন্য যেমন এটার সম্ভাবনা রয়ে গেছে, আবার ঠিক কিছু ইনফ্রাস্ট্রাকচারের জন্য, যেমন এই রাস্তাগুলো এগুলো কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, এগুলো বিভিন্ন মিল কারখানার ট্রাকের কারণে, এগুলো জনসাধারণের চলাচলের কারণে নষ্ট হয়নি, ভারী যানবাহন, হ্যাঁ ভারী যানবাহন চলার কারণে। ঠিক আছে, ভারী যানবাহন চলবে যখন ইন্ডাস্ট্রি যখন হয়েছে শিল্প এলাকা, তো শিল্প এলাকা, সুতরাং এই শিল্পপতিদের কিন্তু এখানে উদ্যোক্তাদেরকে এর মধ্যে সংযুক্ত করলে তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারগুলো কিন্তু গড়ে উঠবে।
এগুলো কিন্তু এক ধরনের খুব সুষ্ঠু সুন্দর প্ল্যান এবং সবার একটা পার্টিসিপেশনের দরকার আছে এর মধ্যে। এটা যদি করতে পারেন মেয়র, তাহলে কিন্তু আগামী পাঁচ বছরে এই গাজীপুর সিটি কর্পোরেশনের দৃশ্যমান পরিবর্তন হবে। এবং এখানে আমরা শুরুতে বলছিলাম যে একটি বড় সিটি কর্পোরেশন এবং এটা হাব একটা, হ্যাঁ, এবং পাশাপাশি হচ্ছে ছড়ানো ঠিকোনাবাড়ি, পুবাইল, টঙ্গি, সালনা, সেই জায়গা থেকে যে আমরা আবারও কাউন্সিলরদের কাছে যদি ফেরত যাই তাদের আলোচনায়, এই যে যিনি নগরপিতা হবেন বা যিনি হয়েছেন আগে হয়েছেন এবার যারা হবেন তাদেরকে এই যে তাদের নজরটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই কাউন্সিলরদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার, কারণ এখানে কোনাবাড়িতে কি সমস্যা, কাশিমপুরে কি সমস্যা, পুবাইলে কি সমস্যা, এই জায়গাগুলো তো আসলে নগর কেন্দ্রে আসতে এটা একটা চ্যালেঞ্জ হবে। বিকজ এখানে একটা হচ্ছে কেন্দ্রীভূত শক্তি যেটা মেয়রের, আবার একটা বিকেন্দ্রিত শক্তি যারা, তারা প্রত্যেকে টানবেন তাদের দিকে, কিন্তু এখানে অর্থায়নটা হচ্ছে সিটি কর্পোরেশনের মূলত টঙ্গি এলাকা থেকে। ট্যাক্সেশন যদি দেখেন, ট্যাক্সের স্ট্রাকচারটা যদি দেখেন, আমি আগের আলোচনাতে একবার বলেছিলাম যে এখানে হোল্ডিং ট্যাক্স এবং যে ট্যাক্সটা সিটি কর্পোরেশন পাচ্ছে এটা হচ্ছে তাদের মোট বাজেটের 7-8%, তাহলে এই যে টাকাটা কিন্তু খুবই কম। এটা যখন আপনি এটা দিয়ে সার্ভিসের চিন্তা করবেন তখন কিন্তু বিয়ন্ড দিসের একটা সার্ভিস যেতে গেলে কিন্তু ওই কাউন্সিলর আবার বাধা দিবে, টাকাটা আমার এখান থেকে উঠছে, আমার এখানে এই প্রবলেম। কারণ হচ্ছে এখানকার বর্জ্য নিষ্কাশন যে ব্যবস্থাটা, বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু ভীষণভাবে সাফার করছে, তাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট দরকার আছে। এখন এই ইনভেস্টমেন্টের জলবদ্ধতার কারণ হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ান অফ দ্য রিজনস, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলোকে। এখন তো এখানে বর্জ্য আগে হতো গৃহস্থলে বর্জ্য, এখন তো গৃহস্থলে বর্জ্যের সাথে শিল্প বর্জ্য তৈরি হচ্ছে, তাহলে এই শিল্প বর্জ্য, গৃহস্থলী বর্জ্য এবং বিভিন্ন মেডিকেল যে বর্জ্য, এই সমস্ত বিভিন্ন সেপারেট ওয়েতে কিন্তু বর্জ্যের পরিমাণটা বাড়ছে, কিন্তু সেই হিসেবে এখনও কিন্তু এখানে কোনো পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার, আর্থ ফিলিং, অন্যান্য কিছু এগুলো কিন্তু হয়নি। এই জন্য এক একটা সেগমেন্টে কিন্তু সমস্যাগুলো অনেক জটিল আকার ধারণ করবে, কারণ আকারটা অনেক বড়, সেই তুলনায় ফাইন্যান্সটা কিন্তু খুব কম। এখানকার বাজেট কিন্তু 300 কোটি কাছাকাছি যায়নি। আমি যদি এইভাবে যদি স্যার মানে আমাদেরকে আবার স্টুডিওতে ফিরে যেতে হবে, আমরা যখন ফিরে আসবো আবার ভোটের সময় তখন কি এই আলোচনাটা করতে পারি যে সিটি কর্পোরেশন হয়েছে, এটা দ্বিতীয় মেয়াদে নির্বাচন হচ্ছে, কিন্তু এখানকার যে জনপ্রতিনিধি যারাই ছিলেন বা হয়েছেন তাদের মনস্তত্ত্বে এখনো পৌরসভা কাজ করছে কিনা, নগর ভাবনাটা তাদের মনস্তত্ত্বে কতটা, মানে এক লাইনে যদি বলা যায় যে এই যে শিফট দ্য মাইন্ড, হ্যাঁ, অর্থাৎ চেঞ্জিং দ্য গিয়ার, গিয়ারটা চেঞ্জ করা দরকার, এর জন্য বিগ পিকচার দরকার, এই যে ভিশনিং, ভিশনিং শুধু মেয়র একা করলে হবে না, তার পার্টনার, কো পার্টনার হতে হবে এই তার টিমটা, এটা সমষ্টির চিন্তা। 19 জন হচ্ছে নারী আর 57 জন হচ্ছে কাউন্সিলর, এটা নিয়ে কিন্তু সংখ্যাটা কম না, কিন্তু এখানে যেটি আমরা বলছিলাম যে মানসম্পন্ন অভিজ্ঞতা ভিত্তিক জনপ্রতিনিধিদের, বিশেষ করে এই গাজীপুর সিটি কর্পোরেশনে যারা নির্বাচিত হয়ে আসছেন মেয়র এবং কাউন্সিলর, তাদের যে সামষ্টিক ভাবনা কি হতে পারে সেটা নিয়ে আবার ফিরে এসে আলোচনা করব। আপাতত আমরা আবার ফিরে যাচ্ছি স্টুডিওতে। এতক্ষণ দেখছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজন ভোটের সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাদ। সকালে গণভবনে এই র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে সেনাবাহিনীর প্রশংসা করেন। সেনাবাহিনী দেশের গর্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এই বাহিনী সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ জয়নুল আবেদিন সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লার নাশকতার এক মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উচ্চ আদালতের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই আদেশের অনুলিপি পাওয়ার 7 দিনের মধ্যে বেগম জিয়ার করা জামিন আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়টি নিষ্পত্তি করতেও নির্দেশ দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিফট আপিলের নিষ্পত্তি করে এই রায় দেন। এদিকে জামিন বহাল থাকলেও আপাতত বেগম জিয়ার মুক্তির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। তবে হাইকোর্টের রুল নিষ্পত্তির পর
বেগম জিয়ার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না বলে আশাবাদ তার আইনজীবীদের। গত 28 মে এই মামলায় বেগম খালেদা জিয়াকে 6 মাসের জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে 30 মে আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে দেন। 4 বছর আগে বিএনপির হড়তাল অবরোধের সময় কুমিল্লার বাসে পেট্রোল দিয়ে 8 জনকে হত্যার ঘটনায় বেগম জিয়াকে আসামি করে এই নাশকতার মামলাটি করে পুলিশ। অ্যাপেলের ডিভিশন দীর্ঘ শুনানির পরে আমাদের জামিন বহাল রেখেছে। হাইকোর্টে বলা হয়েছে এই অ্যাপ্লিকেশনটা মেনটেন করবো কিনা সেটা পরীক্ষা করার জন্য 7 দিনের মধ্যে। অতএব আমরা মনে করি যে বেইল যখন আছে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া অবিলম্বে জেল থেকে বেরিয়ে আসবেন। জামিন আপিল বিভাগ স্থগিত করেননি সত্য, কিন্তু এটা মেনটেনেবিলিটি, এটা জামিনটা হাইকোর্টে চলবে কিনা এটা বিবেচনা করতে বলেছে। এখানে যে কথা বলে হাইকোর্টে পাঠানো হয়েছে এটা নিষ্পত্তি না করা পর্যন্ত আমার বিবেচনায় জামিনটা এই মুহূর্তে হাইকোর্টে থেকে কার্যকর করা সম্ভব হবে না। আবারও গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গ, সরকারের হস্তক্ষেপে গাজীপুরে পাতানো নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় রিজভী আরও অভিযোগ করেন 200+ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার, কারণ তার তো ভোটারদের দরকার নেই, তার তো নির্বাচিত হওয়ার দরকার নেই, তার দরকার একটা গণতন্ত্রের তকমা গায়ে লাগানো, জবরদস্তি নির্বাচনের মাধ্যমে একটি অবৈধ সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য এই নির্বাচনের নামে গণতন্ত্রের নামে এই প্রহসন করছে। এই সুতার টানে যে পুতুল নাচছে নির্বাচন কমিশন, তিনি যে গণতন্ত্রের ক্ষতি করেছেন, তিনি যে নির্বাচনের ক্ষতি করেছেন, তিনি নির্বাচন নামে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দিয়ে ধুলায় লুটিয়ে দিয়েছেন, এর জন্য জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে। গাজীপুর সিটি নির্বাচনকে বিতর্কিত করতে এই বিএনপি স্বভাবসুলভভাবেই মিথ্যাচার করছে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এই মুহূর্তে গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বেলায়েত, ইমদাদ, বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ভোট গণনার কার্যক্রমটি এরই মধ্যে শেষ হয়ে গেছে আমরা যতটুকু জেনেছি প্রত্যেকটি কেন্দ্রে। এখন যেটি চলছে সেটি হচ্ছে মূলত ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমি রয়েছি বঙ্গদাস অডিটোরিয়াম, এখান থেকেই আজকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডলের নেতৃত্বে এই 19 জন সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন, তারা এসে তাদের অবস্থান গ্রহণ করেছেন। তারা প্রত্যেকেই যে 425টি ভোট কেন্দ্র রয়েছে এই 425টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার থেকে তারা ফলাফলগুলো ঘোষণা করবেন এবং রিটার্নিং কর্মকর্তা সেই ফলাফল ঘোষণা করবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে 425টি কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্র কিন্তু এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আর 416টি কেন্দ্রের ফলাফল ঘোষণার ব্যাপার রয়েছে। এই 416টি কেন্দ্রের মধ্যে এরই মধ্যে কিন্তু 3টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। আমরা যতটুকু দেখেছি যে এই 3টি কেন্দ্রের ফলাফলের মধ্যে কিন্তু আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে রয়েছেন এই 3টি ফলাফলের মধ্যে। আর 6টি টোটাল একটু জানিয়ে রাখতে চাই যে সর্বমোট 6টি কেন্দ্রে ইভিএম ব্যবহার হয়েছে। আমরা প্রত্যাশা করা হচ্ছে যে এই 6টি কেন্দ্রের ইভিএম কেন্দ্রগুলোর ফলাফল সবগুলো কেন্দ্রের আগে এসে পৌঁছাবে, সেটি আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে যেহেতু আপনাকে একটু জানিয়ে রাখি, বিশাল বড় একটি সিটি কর্পোরেশন যেহেতু গাজীপুর সিটি কর্পোরেশন, একদিকে মাধবপুর কাশিমপুর সহ অন্য অনেক বিশাল একটি এলাকা, সেই এলাকাগুলোতে যে সমস্ত ভোট কেন্দ্র রয়েছে সেই এলাকাগুলো থেকে ভোট কেন্দ্র ফলাফল কিন্তু সম্মেলিত করে প্রিজাইডিং অফিসার কিন্তু ফলাফলগুলো নিয়ে আসতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো যেহেতু অনেক বেশি কেন্দ্র এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে, আমরা ধারণা করা হচ্ছে যে এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পুরো ফলাফলটা ঘোষণা হতে মধ্যরাত পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে সর্বশেষ ইমদাদ। গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসেন। বাংলার সময় আরো থাকছে।
শিশু অপহরণ ও হত্যা মামলার আসামি সহ দেশের বিভিন্ন স্থানে গুলিতে নিহত চার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বন্দুকযুদ্ধ। গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য দিতে না আসার পাশাপাশি নানা জটিলতার মুখে চট্টগ্রামে দীর্ঘদিন ঝুলে আছে মাদক আইনে দায়ের করা অন্তত 25,000 মামলা। এগুলো নিষ্পত্তিতে ধীরগতির কারণে একদিকে মামলার জট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে জামিন না পাওয়ায় কারাগারগুলোতে বন্দীদের ভিড় বেড়েই চলছে। আরো জানাচ্ছেন কমল দে। কার্যবিধি অনুযায়ী মাদক আইনে মামলা দায়েরের 15 দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিতে হয়। তবে আদালতের বিশেষ অনুমতি নিয়ে তদন্ত শেষ করতে বাড়তি আরো 30 দিন সময় পান তদন্ত কর্মকর্তা। কিন্তু এরপর শুরু হয় বিচারের দীর্ঘসূত্রিতা, বিশেষ করে মামলার পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু এবং চার্জ গঠন শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার প্রক্রিয়ায় দেখা দেয় নানা জটিলতা। চার্জশিট বলি সাধারণত, এটা দাখিল করার একটা ব্যাপার থাকে, তো এর ভেতরে এই টেস্টগুলো করতে, এই রিপোর্টগুলো পেতে কষ্ট হয়, এখানে একটা জটিলতা বাধে। আদালত সূত্রে জানা গেছে চলতি বছরের মে মাস পর্যন্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজের অধীন বিভিন্ন আদালতে 19,800 মামলা বিচারাধীন রয়েছে। এর বাইরে জেলা দায়রা জজের অধীন আদালতগুলোতে বিচারাধীন রয়েছে আরো অন্তত 5,000 মামলা। বিচারক সংকটটা উত্তরণ হলে এবং সাক্ষীগুলো যদি তড়িৎ গতিতে আসেন তাহলে হয়তো দ্রুততম সময়ের মধ্যে এটা সম্পন্ন করা যাবে। আইনজীবীরা জানান মাদক বিরোধী অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে থাকা পুলিশ কর্মকর্তারাই সাক্ষ্য দিতে আদালতে আসছেন না। পুলিশ চার্জশিট জমা দিল, তারপরে আদালতে সাক্ষী কার্যক্রম শুরু হলো। এর মাঝখানে কিন্তু প্রায় 2-3 বছর একটা গ্যাপ পড়ে যায়। এই গ্যাপে পরে যেটা হয় যে সাক্ষীর অনেকে জায়গা মতো থাকে না। নগরী এবং জেলার 32টি থানায় তদন্ত পর্যায়ে রয়েছে মাদক আইনে দায়েরকৃত আরো 100 মামলা। এর মধ্যে মে এবং জুন মাসে সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের অনেক হত্যা মামলায় মূল অভিযুক্ত তুষার সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও গুলি। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি জানান, হত্যাকাণ্ডের পরই ভারতে পালিয়ে যায় তুষার ও এখলাস। অভিযুক্ত অপর দুজনও পলাতক থাকে। গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে গতকাল তুষার ও এখলাসকে ভারতের কলকাতা থেকে গ্রেফতার করে সেদেশের পুলিশ। পরে তাকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া অপর অভিযুক্ত শোভন ও ইমনকে গতকাল কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করে পুলিশ। মোটরসাইকেল চালানো নিয়ে তর্কের জের ধরে গত 17 জুন চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকার অনেককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মূল আসামি সহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একজনের কাছ থেকে পিস্তল এবং গুলি উদ্ধার করা হয়েছে, আর বাকি অন্যান্য আসামিদের আমরা অচিরেই গ্রেপ্তার করতে পারবো বলে আশা ব্যক্ত করছি। তুষারের একটি ভিসা ছিল ইন্ডিয়া এবং মালয়েশিয়া। তা আমরা বর্ডার ক্রস করার পরে জানতে পেরেছিলাম, আমরা অফিসিয়াল প্রসিডিউরের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করাতে সক্ষম হই। কুষ্টিয়া, যশোর ও ভোলায় গুলিতে চারজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহতরা চিহ্নিত সন্ত্রাসী ও অপহরণকারী চক্রের সদস্য। পুলিশ জানায় কুষ্টিয়ার মিরপুরের 8 বছরের শিশু দেবদত্তকে অপহরণের পর হত্যার ঘটনায় সোমবার নাইম ও জোয়ার আলী নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চিঠলিয়া এলাকায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে নাইম ও জোয়ার আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়া যশোরে 2 দল সন্ত্রাসী ও ভোলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও 2 জন নিহত হয়েছে। ঝিনাইদহে বাসের চাপায় নসিমনের 3 যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ নওগাঁয় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় হরিণাকুণ্ডু থেকে নসিমনে চড়ে হলিধানি বাজারে যাচ্ছিলেন কয়েকজন পান ব্যবসায়ী। সাধুহাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 1 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে সিরাজগঞ্জের ভদ্রঘাটে বাস উল্টে 1 জন ও নওগাঁর বাইপাস সড়কে ট্রাক চাপায় 1 জন নিহত হন। দেখছেন বাংলার সময়। আবারও গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গ। কোনো ধরনের সহিংসতা না থাকায় গাজীপুর সিটি নির্বাচনের ভোটে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় অতীতের নির্বাচনের মতোই বিএনপি এই নির্বাচনেও মুখস্থ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এখন পর্যন্ত কেউ নিহত হয়েছেন এ ধরনের কোন অভিযোগ কেউ পাননি এবং এটাই বলে দেয় যে নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট প্রদান করেছে। বিএনপি এক একজন এক এক কথা বলছে, কিন্তু বাস্তবে তাদের এই অভিযোগের ভিত্তি একেবারেই নেই। কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চতুর্থবারের মতো পিছিয়ে আগামী 3রা জুলাই নির্ধারণ করেছেন আদালত। দুপুরে স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক আখতার উল আলম এ নির্দেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আসামি গোলাম রব্বানি ও ফিরোজ হাসানকে আদালতে হাজির করা হয়। তবে প্রধান আসামি জঙ্গি সদস্য রাজীব গান্ধী হাজির না থাকায় 3রা জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। 2016 সালের 22শে মার্চ কুড়িগ্রাম শহরের হাসপাতাল পাড়ায় ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে 8 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে 4 জন নিহত হন। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 9টি কেন্দ্রে বন্ধ ঘোষণা। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে মত পর্যবেক্ষকদের। এজেন্ট বের করে দেয়া সহ নানা অভিযোগ বিএনপি মেয়র প্রার্থীর। ব্যর্থতা ঢাকতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বললেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী। কুমিল্লায় নাশকতার মামলায় বেগম জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগে বহাল। শিগগিরই মুক্তির আশা বিএনপির। সম্ভাবনা দেখছে না রাষ্ট্রপক্ষ। চট্টগ্রামে দীর্ঘদিন ঝুলে আছে মাদক আইনে করা অন্তত 25,000 মামলা। চার্জশিট শুনানির দীর্ঘ সূত্রতাই কারাগারে বাড়ছে বন্দীদের ভিড়। এবং রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ধারাবাহিকভাবে কমছে ভূগর্ভস্থ পানির স্তর। অনিয়ন্ত্রিত পানি উত্তোলনকে দায়ী করছেন গবেষকরা, বিপর্যয়ের আশঙ্কা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্ট্যাটাস প্লাস বিএন লিখে পাঠিয়ে দিন 16249। আর সঙ্গেই থাকুন সময়ের।